শুনি নাই মনসুর আলীর কথা, কামরুজ্জামানের কথা। এক জায়গায় শুধু প্রধানমন্ত্রী এসে বলেছেন জেল হত্যা সম্পর্কে আমাদের দুজনের নাম দিয়েছে, বাকিদের নাম। আমার তখন মনে হয়েছে যে মাত্র 55 বছর আগে 16ই ডিসেম্বর সকাল 9:15 থেকে 9:30 মধ্যে আমরা যে টাইগার নিয়াজির গুহায় গিয়েছিলাম, আমি না গেলে তো কোনো বাঙালি যেত না, বাঙালির কোনো প্রমাণ থাকতো না। শুধু ভারতীয় বাহিনী বাংলাদেশে নিয়াজিকে বা পূর্ব পাকিস্তানে নিয়াজিকে করায়ত্ত করে আত্মসমর্পণ করিয়েছে, সেখানে বাঙালির কোনো ভূমিকা নেই। কষ্ট করে হয়তো ভুলে গিয়েছিলাম বলে শুধু ভারত করেছে এটা হয়নি। ভারত সত্যিকার অর্থে আমাদের মুক্তিযুদ্ধের পরম বন্ধু, আমাদের নির্যাতিত মানুষদেরকে আশ্রয় দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন, এবং সর্বশেষ ভারতীয় বাহিনী মুক্তি বাহিনীর সাথে মিলেমিশে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু সপ্তম তারা একাই করে নেয়, এখানে আমাদের ভূমিকা আছে, আমাদের ভূমিকা ছিল। যদি নিয়াজির ওখানে না যেতাম তাহলে বাঙালির কোনো অংশীদারিত্ব থাকত। পরে জেনেছি আমাদের এখানকার, আমি তার বইয়েই দেখেছি, নিজে লিখেছেন যে আমি নিউ মার্কেটে ঘোরাফেরা করছিলাম, ভারতীয় অফিসার এসে আমাকে নিয়ে গেল সেখান থেকে সোজা দমদমে, দমদম থেকে আগরতলা, আগরতলা থেকে ভারতীয় সেনাবাহিনী তার প্রধান জগজিৎ সিং অরোরা যে এসেছিলেন তার সঙ্গে আমাদের খানকার প্রতিনিধিত্ব করতে এসেছিলেন, এটুকুই তার ভূমিকা। এবং তার বইয়ে তিনি নিজে লিখেছেন যে এত বিশৃঙ্খলা, আমার ভয় করছিল কোন সময় না এসে গুলি লাগে, তাই আমি সারেন্ডারিং হওয়ার সাথে সাথে কলকাতা চলে গিয়েছি। আমরা কিন্তু কারো হেলিকপ্টারে চলে আসিনি, বাহু বলে সে আত্মসমর্পণে যোদ্ধাদেরকে নিয়ে এসেছিলাম। 16 তারিখ সকাল 9:30 আমি তো ছিলাম, তাহলে একটু জায়গা তো আমার পেতে পারা উচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধু জাতির পিতা, বিএনপি ক্ষমতায় থাকলে জিয়াউর রহমান জাতির পিতা। এই অসঙ্গতি আমি কখনো মানিনি, এখনো মানি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের পিতা। তিনি বাঙালি জাতির পিতা, এটা নিয়ে আমার নিজেরও প্রশ্ন আছে। বাঙালি জাতির আগে শেখ মুজিবের জন্ম হয় নাই, বাঙালি জাতির পরে বাঙালির ঘরে শেখ মুজিবের জন্ম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সত্যিকারে উপযুক্ত পিতা, এই অর্থে তারও যে সমস্ত নেতারা ছিলেন দেশের অর্থে তারও পিতা। 16 তারিখের ওই অনুষ্ঠানে এত কামিল করে রা যে মুজিব বার্ষিকী, মুজিব শতবার্ষিকী, সেখানে মুজিব পর্যন্ত লিখতে পারেনি, মুজি লিখে শেষ হচ্ছে, যেখান থেকে শেখ হাসিনা শপথ করাচ্ছে। তিনি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে তাই কিছু বলতে পারি না, কিছু করতেও পারবো না, তার মান সম্মান জীবন হুমকির মুখে পড়ুক, এটা একজন মানুষ হিসাবে আমি চাইতে পারি না, চাই না।
কিন্তু যেভাবে এগিয়ে যাচ্ছে কেউ তার সম্মান রাখতে পারবে না। আমরা যারা আজ বঙ্গবন্ধুকে বুকে লালন করি ধারণ করি তারাও আমরা একটা খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে আমরা কাটাচ্ছি। আমি তো মনে করি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তীকে সরকারের এবং যারা এই কমিটি গঠন করেছিলেন তাদের সবার উচিত ছিল দরকার করলে অন্যদের পায়ে ধরে হলো সবাইকে এই অনুষ্ঠানে আনা। এই অনুষ্ঠানে এটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মে একটা মস্ত বড় সুযোগ ছিল। বিএনপিকে আমন্ত্রণ জানালে অন্যান্য দলদেরকে নিমন্ত্রণ জানালে মুজাহিদুল ইসলাম সেলিমদেরকে আমন্ত্রণ জানালে এই জন্মশতবার্ষিকী বা সুবর্ণ জয়ন্তী পালন এর গাম্ভীর্য অনেক বেশি হতো, মর্যাদা অনেক বেশি। রামনাথ কবির দিলেই বাংলাদেশের মর্যাদা আসমানে ওঠে না। বাংলাদেশে প্রথম এসেছিলেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি বিভি গিরি, আর এই শেষ এসেছেন রামনাথ কবির। অনেক পার্থক্য, অনেক পার্থক্য। ভারত মস্ত বড় যোদ্ধা ছিল না, পাকিস্তান আর ভারত হওয়ার সাথে সাথে কাশ্মীরে লড়াই হয়েছিল, সে লড়াইতে ভারতীয় সৈন্যরা খুব কাজের কাজ দেখাতে পারে। 62-তে চীনের সাথে লড়াই হয়েছিল, দৌড়িয়ে পালানো ছাড়া আর কিচ্ছু। 65-তে ভারত পাকিস্তান লড়াই হয়েছিল, সে লড়াইয়ে ভারত জিতে নাই। তাইলে 1971 সালে পৃথিবীর বিস্ময় এরকম একটা মহা বিজয় কি করে এলো মিত্রবাহিনীর হাতে? মুক্তি বাহিনীর অবদান না থাকলে পাকিস্তানি হানাদারদের মার্চের থেকে ডিসেম্বর পর্যন্ত মাইনের পর মাইনে তাদের মজা ভেঙে না দিলে একেবারে লড়াই চায়, একেবারে লড়াই চায় ভারতীয় বাহিনী পাকিস্তান বাহিনীকে পরাজিত করতে পারছে। কেউ কেউ মুক্তমনে স্বীকার করেন, আবার কেউ কেউ বাতবি করেন। তার মধ্যে একটা জেনারেল জ্যাকব বলে একজনকে আমি দেখছি, বাস্তব বই লিখেছি, আমাদের বিরুদ্ধে যেতে পারলেই যেন খুশি। তিনি কিন্তু 16 তারিখে দুপুরবেলায় 1:30 সময় যশোর থেকে হেলিকপ্টারে উঠে এসেছে যুদ্ধের ময়দানে না। তিনি স্টাফ অফিসার ছিলেন ইস্টার জোনের, তিনি বোধ হয় খেতাব খেতাবও পেয়েছেন। কিন্তু যে জেনারেল নাগরা সরাসরি পায়ে হেঁটে ঢাকা পর্যন্ত এসেছিলেন, প্রথম নিয়াজির সঙ্গে আমরা গিয়ে বসেছিলাম, সেই নাগরাকে কিন্তু কোর্ট মার্শাল করা হয়েছে। এখানে যেমন কাদের সিদ্দিকীর নাম নিলেই বিষ খায়, ওখানেও ঠিক তেমনি। কয়েক বছর আগে ব্রিগেডিয়ার সার সিংকে দেখেছিলাম, কিন্তু ব্রিগেডিয়ার ক্লিয়ারের কোনো পাত্তা এখন পর্যন্ত পাওয়া যায়। ওই যে তারা সিং, মেজর তারা সিং বলছে, মেজর না, তিনি তখন ক্যাপ্টেন ছিলেন, তারা সিং ব্রিগেডিয়ার ক্লিয়ারের অধীনে ছিলেন। আমরা 16 তারিখ বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে দেখি তালাবদ্ধ, কেউ নেই। ওখানে একজন ছুটে এলেন গার্সেন গাড়ি নিয়ে, চারজন বোধ হয় ছিল, আপনার আসেন আসেন আমরা আমি দেখে 18 নম্বর বাড়িতে, 18 নম্বর রোডের বাড়িতে যখন গেলাম
ওদের গাড়িটা সামনে গেছে, আমার গাড়ি ওখানে কত হবে 70-80 বছর পিছন উপরের থেকে ফায়ার হলে চারজনই হতে পারে। তারপরে সে ক্লিয়ার একটু বললাম এরকম বাড়ি ঘেরাও করো, ঘেরাও করে রাখো, এটা যে কোনো সময় যা কিছু করতে সে তারা সে সে কিন্তু খেতাব পেয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পক্ষ, কিন্তু জেনারেল নাগরাকে ব্রিগেডিয়ার সানসিংকে কি দিয়েছে আমি জানি না। আমার সঙ্গে 3-4 বছর আগে দেখা হয়েছিল জাতীয় দিবসে, আমরা সব ভুলে যাই। আসাম আব্দুর রব তার সঙ্গে আমার বিরোধ থাকতে পারে, নদের অমিল থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি তো প্রথম পতাকা উঠিয়েছেন। বঙ্গবন্ধুকে তো কেউ বলে না পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু জাতির পিতা, দেশের পিতা, কিন্তু পতাকা তো আসাম আব্দুর রব উঠিয়েছে। আমার জানা নেই, আমি তো অত বেশি লেখাপড়া জানি না। এই দুনিয়ায় এই সময়ে এই শতাব্দীতে দুজন মানুষ তার পতাকা উত্তোলন করেছেন, দেশের পতাকা, একটা নেতাজি সুভাষ বোস, তিনি আন্দামানে এসে স্বাধীন ভারতের পতাকা উঠিয়েছেন। সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জাপানিরা তখন মুক্ত করে দিয়েছিল ব্রিটিশের হাতে নিরাপদে। আমি যাকে অনুসরণ করি সেই বঙ্গবন্ধুর নেতা নেতাজি সুভাষ বোস নিরাপদ জায়গায় দাঁড়িয়ে পতাকা তুলেছিল, কিন্তু আসাম আব্দুর রব পাকিস্তানের ট্যাঙ্কের সামনে পতাকা তুলেছে। এটা একটা হতে পারে, কিন্তু পতাকা দিবসে তিনিই হচ্ছেন বর, বন্যেরা পাত্রী হতে পারে শুধু বন না। তাহলে 16ই ডিসেম্বর সুবর্ণ জয়ন্তীতে আমি বর হতে পারতাম, কারণ আমি তো এসেছিলাম, ভুলে যাচ্ছে। আবারও বলবো বিএনপির জিয়াউর রহমান জাতির পিতা, দেশের পিতা, আওয়ামী লীগের বঙ্গবন্ধু পিতা, আর যা কিছু হোক পিতৃ পরিচয় বদলানো যায় না। যারা পিতৃ পরিচয় বদলায় তাদেরকে ভালো সন্তান বলে না, তাদেরকে কেউ সম্মান করে না। মোস্তফা মহসিন মন্টু, আপনাদের সম্মেলন আমি গিয়েছিলাম, আপনাদের সম্মেলনের উপস্থিতি আগ্রহ আমাকে 60-এর দশকে নিয়ে গিয়েছে। সেজন্যই একটা কমিটি করে মোস্তফা মহসিন মন্টু আপনার দায়িত্ব শেষ হয় না। হাতি তার দেহ দেখতে পায় না, মোস্তফা মহসিন মন্টু খসরু মন্টু ছাড়া নামই হতে পারে।